মাওলাই করিম আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায়, যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউযুবিল্লাহ। যে যমুনায় সুন্দর সুন্দর ইসলামী নামে ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত চলতেছে, নাম হিজবুত তাওহিদ, কিন্তু ইসলামকে বলি দেওয়ার বড় এক ষড়যন্ত্র, নাম আহলে হাদিস, কি সুন্দর নাম না, কিন্তু ইসলামকে ডিভাইডেড করার পৃথক করার চক্রান্তে লিপ্ত, নাম আহাম্মাদি জামাত কাদিয়ানি, নাম দিছে আহাম্মাদি জামাত, নামটা শুনতে কত সুন্দর, কিন্তু আমার নবীকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করার চক্রান্তের মধ্যে লিপ্ত আছে, নাম আহলে কোরআন, আহলে আমরা আহলে কোরআনিয়া, নাম দিস আসলে কোরআনকে অস্বীকার করার চক্রান্তের মধ্যে লিপ্ত, এরকম নাম সুন্নি আসেন, এরকম সুন্নি আসলে সুন্নাতকে জবাই দেওয়ার চক্রান্ত চলতেছে, নাম আশেকে রসুল, কি মজা মজা না, কিন্তু দুশ্মনের রসুল, কি কথা ঠিক না। যাই হোক, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, মুসলমান হুঁশিয়ার থাকিও, হুঁশিয়ার থাকিও মুসলমান, এই আপনাদের বাইজিদ খান পন্নি আপনাদের টাঙ্গাইলের নিজেকে ইমাম দাবি করছে, জানেন কি না আমি জানি না, তার কাছে ওহি আসছে, তার জামাতকে কেউ তাকে ইমাম না মানলে তারা বেঈমান, তারা কি শুধু তাই নয়। আরে ভাই আপনি হাত উঠেছেন কেন বারবার, আপনার চান আপনার দিকে সবাই খেয়াল দে, আমার দিকে খেয়াল দে, আপনি এরকম করলে তো সব আপনার দিকে দেখায় থাকবে সমস্যা। বাইজিদ খান পন্নি ইমাম দাবি করছে, শুধু তাই নয়, ইসলামের বিধানকে খণ্ড বিখণ্ড করার চক্রান্তের মধ্যে লিপ্ত, এবং তাদের যেই গ্রুপের লোক তাদের কি তারা মুমিন মুসলমান মনে করে, এছাড়া সবাই কাফের। এই বাইজিদ খান পন্নির গ্রুপ কোনো মসজিদে নামাজ পড়ে না, কোনো ইমামের কাছে নামাজ পড়া জায়েজ নেই, তাদের নামাজই হয় না, বেঈমান, কিসের নামাজ পড়বে। দেখছেন বর্তমানের বিভিন্ন জায়গায় পোস্টার, ওই তার সাগরে সেলিম না, ও জীবনে মাদ্রাসার বারিন্দারও পাড়া দেয় নাই, আর বাইজিদ খান পন্নিও মাদ্রাসায় পড়ে নাই, মেট্রিক পর্যন্ত পাশ করছে, সে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, কি ব্যবসায়ী মানে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানে ধর্মকে জবাই দেওয়ার চক্রান্তের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সতর্ক দরকার আছে কি নাই। শোনেন আমার যুবক বন্ধুরা, বাবারা, আমার মুরব্বি বাবারা, সতর্ক হওয়া ব্যতীত ইসলাম বর্তমান যুগে টিকে রাখার কোনো সম্ভাবনা দেখি না, রাজনীতির নামে ভণ্ডামি চলতেছে, বলে সেবা করতেছি কিন্তু ইমানকে জবাই দিতে আসে, বলে আমরা খেদমত করার জন্য আসছি, কিন্তু ইসলামের আইনকে পার্লামেন্ট থেকে উঠে দেওয়ার চক্রান্ত চলে কি চলে না, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ কি কয়, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, কে বলছে, শোন গোটা দুনিয়ার মানুষ, আসমান আমি সৃষ্টি করছি, জমিন আমার মাওলার, চন্দ্র আমি মাওলায় সৃষ্টি করছি, চন্দ্র কার সৃষ্টি, সূর্য তোকে তোর বাবাকে তোর চোদ্দ কুষ্টির স্রষ্টা আমি মাওলা, কাজে যেহেতু সব আমার আইনও চলবে আমার, কে বলছে, ইনিল হুকম ইল্লা, একবার ক্লিয়ার কাট স্পষ্ট আয়াত।
ক্লিয়ার কাট। অন্য আয়াতরা কি বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। তিন জায়গায় তিন ভাবে বলছেন, যারা আমার আইন অনুযায়ী নিজেকে চালায় না, ঘর চালায় না, ম্যাজিস্ট্রেট কোর্ট চালায় না, জজ কোর্ট চালায় না, হাই কোর্ট চালায় না, সুপ্রিম কোর্ট চালায় না, সংসদ চালায় না, এক জায়গায় আল্লাহ পাক বলেন তারা কাফের, আর এক জায়গায় বলেন ফাসেক, আর এক জায়গায় বলেন জলেম। চলছে সব জায়গায় ফেতনা চলতেছে, পীর মুরিদের নামে পীর পূজা শুরু হয়ে গেছে, পীর পূজা, কবর পূজা, মানুষ পূজা শুরু হয়ে গেছে। আবার একদল মানুষ পীরকে শেরেক মনে করছে। কোথায় যাব, কোন জায়গায় ঔষধ লাগাবো, সব জায়গায় তো ঘাও। একদল বল পীর নেই, পীর পেলে কোথায়, সৌদি আরবে পীর আছে? আমি বলবো সৌদি আরবে তো পানিও নাই। কি কথা বলেন না, কি সৌদি আরবে পানি আছে? কি আছে, মাউন আছে, মাউন 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 মানে মাউন, মাউন আরবি শব্দ, তার বাংলা হলো পানি। কি কথা ঠিক না, কত সুন্দর ধোকা। সৌদি আরবে পীর আছে, আমরা বলবো সৌদি আরবে পানি আছে? যেরকম সৌদি আরবে পানি নেই মাউন আছে, সৌদি আরবে পীর নেই শায়েক আছে। একই কথা, ধোকা দিতে আছে মানুষকে। যাই হোক, ফেতনা ফাসাদের জমানা, খুব ঝামেলার জমানা, সতর্ক থাকিয়েন থাকার জন্য অনুরোধ করতেছি। যে আমি আয়াত পড়ছি এর উপর কিছু আলোচনা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। খুব খেয়ালের সাথে কলবের দরজা খুলে কথাগুলি শোনা চাই। মোবাইল ফোনের রিংটোন অফ থাকবে, কলবের দরজা খোলা থাকবে, প্রশ্ন করলে জবান খুলিয়া জবাব দিতে হবে। কি খুলিয়া? হ্যাঁ না ঠিক, ঠিক না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জবান খুলিয়া জবাব দিতে হবে। জবান খুলবেন কলব খুলিয়া যাবে, জবান বন্ধ কলব আটকিয়া যাবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফ, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তাবা অনুসরণ করিও না শয়তানের, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, এই শয়তান তোমাদের গোপন এবং প্রকাশ্য দুশ্মন। আল্লাহপাক সম্বোধন করছেন কাদেরকে, মুমিনদেরকে। কাদেরকে? ওস্তাদ বলছেন, হে আমার ছাত্ররা রুমের মধ্যে ঢুকো। ওস্তাদের সম্বোধনের মধ্যে যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, যারা মুমিন তারাই আহ্বানের আওতাধীন, যারা মুমিন না তারা আওতাধীন। কাজে আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ইমান আছে, যাদের মধ্যে ইমান নাই। আমার ঔষধ ওই রুগীরই রোগ সারবে যেই রুগীর মধ্যে রুহ আছে, যেই রুগীর মধ্যে রুহ নাই। আমি ড্রামে ড্রামে ঔষধ পান করালেও রুগীর রোগ সারবে না। আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে বইলে গেছেন, এর মধ্যে কি আছে, ঈমান আছে। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহাত তো মুমিনকেই ফায়দা দিবে, যাদের মধ্যে ঈমান নাই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগ বাড়তেও পারে। রোগ কেন? আল্লাহ পাক কোরআনকে উত্তম গেজা, উত্তম খাদ্যের সাথে তুলনা করছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ও রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক কুরআনকে উত্তম খাদ্যের সাথে তুলনা করছেন।
যেমন দুধ এক উত্তম খাদ্য, দামি খাদ্য, অনেক দামি উত্তম হওয়ার কারণে জান্নাতের মধ্যে জান্নাতিদের একটা খাদ্যের পর্ব হবে দুধ। একটা মানুষ বাঁচার জন্য যত ধরনের ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন কিসের মধ্যে আছে? এজন্য আড়াই বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ পান করবে, ওর অন্য কোনো খাদ্যের প্রয়োজন নাই। কেন? ওর যত ধরনের চাহিদা ভিটামিন ক্যালসিয়ামের এনার্জির সব কিসের মধ্যে আছে? কি আপনারা একমত না দ্বিমত? তুমি বসো, একমত। এইমাত্র আপনি দুধের ফজিলত শুনছেন, বাড়িতে গিয়ে দেখলেন মায়ের ডায়রিয়া, আম্মুর কথা বলেন না কেন? আপনি তো দুধ পালেন, গরু পালেন, অনেক দুধ, এইমাত্র নগদ বয়ান, দুধ উত্তম খাদ্য, জান্নাতি খাদ্য, মায়ের তো ডায়রিয়া হয়েছে, আপনি গ্লাসে গ্লাসে দুধ পান করাইতেছেন। যদি করান তাহলে কি অবস্থা হবে? কি বারোটা বাজবে না তেরোটা? কেন, দুধ কি ভালো খাদ্য না? অসুবিধা কি? দুধ ওই ব্যক্তির জন্য উত্তম খাদ্য, দুধকে গ্রহণ করার জন্য আগের থেকেই যে পেটকে তৈয়ার করে রাখছে তার জন্য দুধ উত্তম খাদ্য। আর দুধকে গ্রহণ করার জন্য আগের থেকেই যে পেটকে প্রস্তুত করে নাই তার জন্য উত্তম খাদ্য না, বরং মরণের খাদ্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তো একটা দামি খাদ্য, উত্তম খাদ্য, কার জন্য? ওই কলবের জন্য যে কোরআনকে গ্রহণ করার জন্য আগের থেকে তার দেলকে কলবকে তৈয়ার করে রাখছে। যদি দেলকে তৈয়ার না করে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তার রোগ বাড়তে পারে। যেরকম দুধ উত্তম খাদ্য কিন্তু তৈয়ার না করার কারণে পেট আরো রোগ বাড়বে। ঠিক কলবকে তৈয়ার করা ব্যতীত কোরআনের বাণী শুনাইলে তার রোগ আরো। এর জন্য কলবকে তৈয়ার করেন, নাম্বার এক। আর এই কলব তৈয়ার করার মালিক কেউ না, আমার মাওলা আল্লাহর হাবিব কি বললেন? মাইরুদিল্লাহি খায়রান ইউফাক্কিহু, বুখারী শরীফের হাদিস, মাইরুদিল্লাহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে ধর্মের বুঝ দান করেন। কি দান করেন? না এলেম দান করেন, ধর্মের জানা এবং বুঝার মধ্যে পার্থক্যটা কি? ইউ আলিমুদ্দিন বলেন নাই, ইউ ফাকিহুদ্দিন বলছেন। তাকে দিন শিক্ষা দেন কথা বলেন নাই, দিনের বুঝ দান করেন। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এক ব্যক্তি ভারতের বহুত বড় পণ্ডিত হিন্দুদের, সে মুসলমানের কনফারেন্সে গিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব দামি দামি সুন্দর সুন্দর উত্তম উত্তম লজিক যৌক্তিক তাত্ত্বিক বক্তব্য দিস। যে ব্যক্তি পরিচালক, সে বলতেছে দেখছো এক হিন্দু পণ্ডিত আমার নবীকে যত বেশি চিনছে আমরাও সেই পরিমাণে চিনতে পারি নাই। অমনি একজন বুড়া মুসল্লি বলতেছে এই বক্তা সাহেব আপনার কথা গুড্ড করেন, আপনার কথা ঠিক না। বলে কেন? বলে আপনি এইভাবে বলেন, এই পণ্ডিত নবী সম্পর্কে যত বেশি জানছে আমরা তত বেশি জানতে পারি নাই, কিন্তু আমরা যেইভাবে চিনছি আমার নবী কুড়ি হিসেবে চিনতে পারে নাই। বলে কেন? বলে উনি জানছে চেনে নাই, এর জন্য নবীর উপরে ইমান আনে নাই, আমরা তো জানি নাই কিন্তু তাকে চিনছি, এর জন্য ইমান নিয়ে আসছি। এই জানা এবং বুঝার মধ্যে আসমান জমিন। আর একটা উদাহরণ দিলে আর ক্লিয়ার বুঝবেন। এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে, মিষ্টি মিষ্টি কোথার থেকে বানায়, কীভাবে বানায়, দুধ কীভাবে হয়, দুধ কোথার থেকে আসে, এর মধ্যে কী কী আসে, থিসিস লেগে ফেলিস, এরকম বিশাল থিসিস কিসের উপরে? মিষ্টির উপরে।
কিন্তু এই কপাল পরা কোনোদিন মিষ্টি খায় নাই, মিষ্টি তা মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু মিষ্টি স্বাদ কি কথা বলেন না কেন, মিষ্টি সম্পর্কে কিন্তু মিষ্টি সম্পর্কে কিন্তু একজন মুরুক্ষ ছাতাও জানে না সে মিষ্টি খায় বলে, ও মিষ্টি সম্পর্কে জানে নাই কিন্তু মিষ্টির বুঝ চলে আসছে, কি কথাটা বুঝাতে পারি না, কি বুঝাইতে চাইলাম এতক্ষণ, অনেক ডাক্তার অনেক ডক্টর অনেক প্রফেসর অনেক জ্ঞানী অনেক বিজ্ঞানী তারা জানছে কিন্তু বুঝে নাই, এর জন্য ইমান আনে নাই। আর আমাদের দেশের হাজারো মুরুক্ষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর ইসলাম সম্পর্কে কত জানে না কিন্তু বুঝের কারণে ইমান নিয়ে আসছে। এর জন্য খবরদার বুঝিয়েন না যে উনি জানে এরপরও মানে না কেন, জানা এক জিনিস মানা আর এক জিনিস, বাবার কি কাজ কমুক কি কাজ অমুক কাজ তমুক কাজ, বাবার দায়িত্ব কি, এক ছেলে খুব অনেক জানে কিন্তু আর একটা মূর্খ ও জানে না কিন্তু বাবাকে মানে, কি আছে কি নেই, দিন সম্পর্কে অনেকে জানি কিন্তু মানি না, অনেকে জানি না কিন্তু মানি, উদখুলু ফি সিলমি জোরে বলেন, কাফফা মানে কি পরিপূর্ণ বলেন, বুঝেন পরিপূর্ণ, একটা বোতলের মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে বোতলটা পূর্ণ না পূর্ণ, যখন এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না, উদখুলু ফি সিলমি কাফফা, যদি আল্লাহ পাক বলতে উদখুলু ফি সিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, তো ইসলামের মধ্যে মোটামুটি প্রবেশ করলেই আপনি মুসলমান হইয়া যাইতেন, কাফফা তো বলেনি বুঝেন নাই, আল্লাহ পাক কি বলছে, আমসাউ বিরুসিকুম তোমরা তোমাদের মাথাকে মাসে করো, মাথা মাসে করা কথা বলেন কি পরিমাণ, ব্যাস আল্লাহ কয়েন সাইড ব্যাগের একবার পরিপূর্ণ কতরূপ বলেন নাই, আমসাউ বিরুসিকুম কাফফা যে এইভাবে বলতেন তোমরা তোমাদের মাথাকে পরিপূর্ণ মাসে করো তাহলে কোনো ইখতিলাফ মতানৈক্য থাকতো না, যেহেতু বলছে মাথা মাসে করো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক সুল পরিমাণ মাথা মাসে করা ফরজ, যেহেতু কি পরিমাণ বলেন না, যেমন যেমন তুমি এনার হাতকে স্পর্শ করো, কি কি হয়ে গেল, আমি তো পরিপূর্ণ বলিনি, হাত স্পর্শ আবার সাবেত হয়ে যায় প্রমাণ হয়ে যায়, এতকে স্পর্শ করলে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, এর জন্য ইমাম শাহাবুর রহমতুল্লাহ বলেন মাথা মাসে করার জন্য বলছে কাজী বাস শেষ ফরজ আদায় হয়ে গেল, ইমাম মালিক রহমত কি বললেন যদি মাথায় মাসে করার কথা বলছেন কি পরিমাণ জানা নাই কাজে গোটা মাথা মাসে করে ফরজ, ইমাম আজম রহমতুল্লাহ বললেন যেহেতু মাথায় মাসে করা বলছে মুজমাল তফসিল না, এটা কি মুজমাল তার ব্যাখ্যা নিতে হাদিস থেকে, যদি হাদিস থেকে যদি প্রমাণ করছেন চার ভাগের এক ভাগ ফরজ, যদি আল্লাহ রব্বুল আলমিন কয়েদ লাগাই দিতেন এই পরিমাণ তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতো না, যদি আল্লাহ পাক বলে ইসলামের মধ্যে প্রবেশ করো তা যতটুক প্রবেশ করলে সাবেত প্রমাণ হয়ে যায় এতটুক প্রবেশ করলেই যথেষ্ট হয়ে যাইত, কিন্তু আল্লাহ শর্ত লাগাই দিস উদখুলু ফি সিলমি তা পরিপূর্ণ, কি তার মানে আংশিক ফাংশিকে কাজ হবে না, কি ভাই আংশিক ফাংশিকে কাফফা লাগাই দিস তো কাফফা বরি, তার মানে তোমার নাম কি, তাহলে আমার নাম কেন্টু আছে কি নাই, দ্বিতীয় প্রশ্ন তুমি মুসলমান না হিন্দু, তার মানে তোমার নামের মধ্যে ইসলামের পরিচয়, নাম কি আব্দুর রহমান লোকটা কে, নাম ইসলামের পরিচয় আছে, আমার মাথা থাকলে কি মনে হয় আমি খ্রিস্টান না ইহুদি না মুসলমান, অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হয় তার মানে মাথার মধ্যে ইসলাম না,
আমার চেহারা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান? মুসলমান। অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে চেহারার মধ্যে ইসলাম নাই। অনেকের মেয়েকে দেখলে প্রশ্ন করতে হয় ইসলাম নেই, ছেলের মধ্যে কথা বলেন, ব্যবসার মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, দলের মধ্যে, বলে হ্যাঁ তো ইসলাম নাই। দলের মধ্যে তো ইসলাম, তার প্রশ্নই আসে না। নেতার মধ্যে কথা বলেন না কেন? আর নেতার মধ্যে ইসলাম থাকবে কেন? সে তো আমেরিকার দালালি করে, সে তো রাশিয়ার দালালি করে, সে তো ভারতের দালালি করে, আর কত রাশিয়ার দালালি করবা, আর কত জীবন আমেরিকার দালালি করবা, ওরে মুসলমানের বাচ্চার কয়দিন ভারতের দালালি করবা? আজকের থেকে ওদের গোলামি বাদ দাও, মদিনার গোলাম হয়ে যাও, মদিনার গোলাম হও, মদিনার গোলাম হও, দালাল বাদ দাও, মদিনার গোলাম হও। ওদের দালালি করিয়া খসরা দুনিয়া ওয়া আখিরা, হাজারো বাচ্চা, হাজারো যুবক এই আমেরিকা, ভারত, রাশিয়া দালালি করতে গিয়ে ওয়াকালি ক্রস ফায়ারে জীবন হারাইস। এর পিছনে দালালদের কাজ। হাজারো বাচ্চা জেলের মধ্যে আছে, হাজারো 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 যুবক ওদের দল করতে গিয়ে আজকে জেলের মধ্যে ধুকে ধুকে মরতেস। হাজারো বাচ্চা এতিম হইস, হাজারো মহিলা বিধবা হইছে ওদের দালালি করতে গিয়ে। খসরা দুনিয়া, আর আখেরাতে তো বুঝবা অবস্থা কি হয়। কিন্তু মদিনার দালালি করলে কথা বলেন না কেন? যদি মদিনার দালালি করো, ফ্যান্সি ডিল নিয়ে ধরা খাবা না, যদি মদিনার দালালি করো, অবৈধ অস্ত্র নিয়ে ধরা খাবা না, মদিনার দালালি করবা মুখের মধ্যে ইয়াবা উঠবে না চ্যালেঞ্জ, মদিনার দালালি করবা টেনের বছর ফ্যান্সি ডিলের কাছেও তুমি যাবা না। টেনের বছর ফ্যান্সি ডিল ধরছে, টেনের বছর ইয়াবা ধরছে, নাইনের বছর, কিন্তু মদিনার দালাল হও, আল্লাহর কসম তোমার মুখের মধ্যে ফ্যান্সি ডিল, মদ, গাঁজা, ইয়াবা উঠবে না। হাজারো মানুষ দোয়াচে, হুজুর কইলে কি হইছে? কইলে অবস্থা খুবই খারাপ। কইলে কি? কইলে ছেলে তো নেশা করে। আমি কইলে কি করবে? তুমি তো মাদ্রাসাকে তাচ্ছিল্য করছো, ছেলেদেরকে ঘৃণা করছো, তুমি মাদ্রাসার ছেলেদেরকে পছন্দ করো নাই, হুজুর পছন্দ করো নাই, ফেন্সিডিল ধরবে না, ধরবে কি মধু, ফেন্সিডিল ধরবে। কইলে হুজুর অস্ট্রেলিয়ায় ধরা হয়েছে আমার ছেলে। কইলে যখন ঘুরছে প্রথম প্রথম তখন দেখো নাই, কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আল্লাহর আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যদি মদিনার গোলাম হও কমপক্ষে ঐশী তো আর হবে না। ঐশী মনে আসবে ঐশীর কথা কি করছে? দোনোজন একটা ক্লিয়ার। কিন্তু মদিনার গোলাম হাম বুড়া বয়সে তোমাকে মরার জন্য দোয়া করবে না, বরং তোমাকে খেদমত করে আর নিজের কলবকে সান্ত্বনা করবে। কত মানুষ দোয়া করে, হুজুর দোয়া করেন বাপটা ধরে মরে, আমি বলি আহ শয়তান, সাবি কোন সময় নেবে পাগল হয়ে গেছে, এই তুই আর করিস, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহ মাফ করুক, যদি ওদের দালালি করো, গোলামি করো, না জানি না জানি কোন রাতে মদ খাইয়া আমার তোমার কবরের মধ্যে প্রসাব না করে, আমার ভয় লাগে। কিন্তু মদিনার গোলামি করবা, তোমার বাচ্চা তোমার জন্য জোরে গোপনে বসিয়া বসিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি নাই কিন্তু তোমার খবরে দোয়া ফুঁসতে থাকবে। তুমি কি জানো মদিনার দালালি করলে কি হবে? এই বাচ্চা, ছোট বাচ্চা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন এ তিন বাচ্চা মক্তুবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান মারে, অমনি আমার আমার মালায় ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারে আমার এতিম বয়স মাত্র চার, বয়স মাত্র পাঁচ মাস, বয়স মাত্র ছয়, আমার এই এতিম বাচ্চা আমাকে রহমান খুঁয়া ডাক মারছে, রহিম খুঁয়া ডাক মারছে, এর পরেও যদি আমি ওর বাপ মায়ের কবরের মধ্যে আজাব দেই, আমার রহমান গিরি ঠিক থাকে না, আমার রহিম গিরি ঠিক থাকে না,
তোরা সাক্ষী থাকে এতিমের বাপ মার কবর আজাম আমি মাফ করিয়া দিলাম। আর কত গোলামি করবা বাবা রে, এ তো দুনিয়ার কিছু কথা বললাম, আর যদি মদিনার গোলামি করো, মদিনাওয়ালা এমন এমন এক ব্যক্তি কেয়ামতের ময়দানে তোমাকে আমাকে রাখিয়া একা একা তিনি জান্নাতেও যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়িয়া রাস্তায় নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন দিয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন তুই কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? তখন সাহাবী জবাব দিল ইয়া নবী আল্লাহ আমি কোনো কিছুই জোগাড় করতে পারি, ঢের নামাজ আমার কাছে নাই, রোজার পাহাড় আমার কাছে নাই, নেকের কোনো সাগর আমার কাছে নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছি, আল্লাহ ও আল্লাহর রসুলকে মহাব্বত করি, তোমাকে নেতা মানছি, তোমাকে অমনি আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা, যে যাকে দুনিয়াতে নেতা মানবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে সে সেই জায়গায় চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণের খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণের খুশি হইতে আমি আর কোনো দিন দেখি না। জোরে বলেন সুবহান, কি মজা লাগে কি লাগে না? যারা দুনিয়ার মধ্যে যাকে নেতা মানবার তার সাথে তার কিয়ামত হয়ে যাবে, বাস কথা বলিয়েন না, ও কার দরকার নাই, না থাকলে যাবার দরকার নেই, দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে সে তার আমার দিকে তাকান, সে তার কি হয়ে যাবে? বুঝিয়া গেছেন এর মধ্যে কি হয়ে যাবে? যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, কার্ল মার্ক্সকে নেতা মানবা, মাও সেতুকে নেতা মানবা, সক্রেটিসকে নেতা মানবা, প্লেটোকে নেতা মানবা, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদ সাহেবকে নেতা মানবা, যারা যাকে দুনিয়াতে নেতা মানবা, নেতারা কিয়ামতের ময়দানে সামনে থাকবে, তার অনুসারীরা তার পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। কি মজার হাদিস না? আর যারা আল্লাহর রসুল কে নেতা মানবা, ওলামায়ে কেরাম কে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। কি মজা কি মজা না? জীবনভর স্লোগান দিছ আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা, ও মুসলমান তোমার মুখের থেকে ভুলে একবারও বের হয় নাই, আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা। রাজি আছি? আমি স্লোগান দেব, শুনেন আমি স্লোগান দেব, আপনারা সবাই স্লোগান ধরবেন, স্টেজে সবাই আলেম ওলামা সবাই স্লোগান ধরবেন, আমরা সবাই রসুল সেনা, দুই হাত তুলিয়া, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আলহামদুলিল্লাহ। কলিজার মধ্যে বসাও, শয়তানের কলিজার মধ্যে তীর লাগাইয়া দাও, আমরা কার সেনা? রসুল সেনা। এই কলিজার মধ্যে স্লোগান বসাও, আর সব স্লোগান কলপ থেকে উঠাইয়া দাও, কলপ নষ্ট হয়ে গেছে। মুসলমানের জবানের মধ্যে নবীকে নেতা মানতে লজ্জা লাগে, ভালো লাগে না, অথচ আমার নবী আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। স্লোগান লাগাও, শয়তানের কলিজার মধ্যে তীর লাগাইয়া দাও, ভাগাইয়া দাও শয়তানকে। এই কলমের মধ্যে বহু শয়তান বসে আছে, বহু আল্লাহ নবীকে ভালো লাগে। উদুখুলু ফিসিল মিকাফা
ইসলামের মধ্যে আংশিক না প্রবেশ পুরাপুরি, কি রাজি আছেন? আল্লাহ কি বলছে? ওঠো, তোমার কান ছিঁড়ে ভালো আমি, তোমার কান ছিঁড়ে ভালো আমি, তুমি ওঠো এখান থেকে, ওঠো, তুমি কথা শোনো, যাও, তোমার কান ছিঁড়ে ভালো আমি। বেয়াদ্দব কথা কার? বেয়াদ্দব বেয়াদ্দবের জায়গা পায় না বেয়াদ্দব। মানুষের জেহেন ঘুরাইয়া দেয়। আল্লাহুম্মা সাল্লি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা। এ আমার মুসলমান বাবারা, যেহেতু মুসলমান হইছু, ইসলাম পালন করতে সমস্যাটা কি আমরা এই প্রশ্নই বুঝি না কিছু। মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার, ডক্টর, মাথার মধ্যে পট্টি কাদের? শিখদের। মাথার মধ্যে চুল কাদের? মুখের মধ্যে দাড়ি? যদি ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও তার মাথার থেকে শিখদের পট্টি না নামে, তার মাথার থেকে শিখদের চুল না নামে, তার মুখের থেকে যদি শিখদের দাড়ি না নামে, আমি মুসলমান হয়ে আমার মাথার থেকে আমার নবীর টুপি কেন নামবে? আমি মুসলমান হয়ে আমার নবীর দাড়ি কেন মুখের থেকে ঝরিয়া যাবে? আমি মুসলমান হইয়া কেন নবীর সুন্নাত আমার গায়ে শোভা পাবে না? অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে আসছিল, তৎকালীন সময়ে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, প্যান্ট শার্ট পরিয়ে আসছে না ধুতি পরিয়ে আসছে? যদি অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে হিন্দুদের পোশাক পরিয়ে আসতে পারে, তাতে তার প্রধানমন্ত্রী কোনো নোকসান না হইতে পারে, তাহলে আমি ম্যাজিস্ট্রেট হব, আমি এসপি হব, আমি ডিসি হব, আমি সচিব হব, আমি এমপি হব, আমি মিনিস্টার হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি আমেরিকার প্রধান হব, আমি রাশিয়ার প্রধান হব, কেন তখন আমার চেহারার থেকে, আমার শরীর থেকে, আমার জবানের থেকে, আমার সমস্ত আদর্শ থেকে মদিনাওয়ালার আদর্শ কেন ঝুঁকিয়া যাবে? কারণটা কি? পড়বে কেন? আমি যেখানেই যাই না কেন, দুনিয়ার বাদশাহ হব, আমি নবীর গোলাম। আমি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট, আমি নবীর গোলাম। আমি প্রফেসর, নবীর গোলাম। আমি ডক্টর, আমি নবীর গোলাম। সমস্যা কি কও? সমস্যাটা কি আমাকে বলো? সব নফস ও শয়তানের ধোঁকা। এ নাইনের ছেলেরা, তুমি বলো হুজুর আমি তো নাইনে পড়ি, কিভাবে ইবাদত করব? তুমি কি দেখো না এইটের কত ছেলেরা আমার নবীর পাগল, তুমি কেন পারবা না? এ টেনের ছেলেরা, তোমরা বলো হুজুর আমরা টেনে পড়ি, তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা আমার নবীর পাগল, তুমি কেন পারবা না? এ গরিব, তুমি বলো হুজুর আমরা গরিব মানুষ, প্রতিদিন আনি প্রতিদিন খাই, কীভাবে ইসলাম পালন করব? তুমি কি দেখো না তোমার চেয়ে হাজারো গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি কি বেলালে হাফসিকে দেখো নাই? এ ধনী, তুমি বলো আমরা হুজুর ধনী মানুষ কেমনে ইবাদত করব? তোমার সে কোটি কোটি গুণ বড় ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ শিক্ষিত, তোমার চেয়ে কত শিক্ষিত আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে বাদশাহ, তোমার চেয়ে কত বড় বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনি শুধু মানুষের বাদশাহ না, জিন ইনসান গোটা মাখলুকাতের বাদশাহ, যিনি তখতে সুলাইমানেতে 40,000 সৈন্য নিয়ে ঘুরে বেড়াইতে পারত, এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও এক সেকেন্ডের জন্য আমার মাওলাকে ভুলে নাই, তুমি কেন ভুলবা? জুল করনাইন বাদশাহ সিকান্দার, জুল করনাইন, যাকে বলে করনাইন উদয়স্ত, অর্থাৎ গোটা দুনিয়ার বাদশাহ, বাদশাহ সিকান্দার, দুনিয়ার বাদশাহ হওয়া সত্ত্বেও এক সেকেন্ডের জন্য আমার মাওলাকে বলে নাই, তুমি কেন পারবা না? তুমি কি দেখো নাই ফেরাউনের স্ত্রী আসিয়া, এত বড় বাদশার স্ত্রী, স্বর্ণের খাট খাঁদেন ক্ষুদা আরাম আয়স কোনো অভাব নাই, কিন্তু আমার মাওলার প্রেমে পড়িয়া উত্তপ্ত বালিকে বিছানা বানাইছে, ল্যাপ চোষকের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে জমা করছে, সম্মান ইজ্জতের পরিবর্তে
সমস্ত মানুষের সামনে তাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আর আমায়েশের পরিবর্তে তার হাতের মধ্যে পেরাক লাগাইয়া দিছে, বাম হাতে পেরাক, ডাইন পায়ে পেরাক, বাম পায়ে পেরাক, এমনকি লজ্জার স্থানে পেরাক লাগাইয়া দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় তার নিকট থেকে রওনা করলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মূসা, আমি তোমার রবকে আমান তুমি রব্বে মূসা হারুন, আমি আল্লাহর উপর ঈমান আনতে গিয়া খাটের পরিবর্তে, স্বর্ণের খাটের পরিবর্তে আমি উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, লেপ এবং কম্বলের পরিবর্তে ভারী পাথরকে আমি বুকের মধ্যে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে বিজ্জিত করার জন্য আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে, শান্তি দেওয়ার পরিবর্তে সমস্ত শৈলের মধ্যে পেঁয়াজ লাগাইয়া দেওয়া হয়েছে। এরপর আমি জানতে চাই আমার মাওলায় আমার উপরে বেজার না আমার মাওলায় আমার উপরে খুশি। গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা আকাশের দরজা তোমার জন্য ফাঁকা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার জন্য অপেক্ষায় আছে, গোটা মাখলুকাত তোমার জন্য দোয়া করতে আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবা আমার মাওলা সেই দোয়া কবুল করবে। তখন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য যেই দোয়া করছিলেন কোরআনের মধ্যে নাজিল করিয়া দিছে, রব্বি বিল ইনদাকা বাইতা মিনাল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে তোমাকে পাওয়ার জন্য তোমার প্রেমে পড়িয়া বাদশাহী ছাড়লাম, স্বর্ণের খাট ছাড়লাম, দুঃখ কষ্টকে গ্রহণ করলাম, আমাকে শূলের মধ্যে ঝুলাইয়া দেওয়া হইতে আছে, এর পরিবর্তে তুমি আমাকে জান্নাত দিলে ওই জান্নাতে গিয়ে আমি শান্তি পাব না, যেই জান্নাতে গিয়ে তোমাকে দেখব না ওই জান্নাত আমার কাছে ভালো লাগবে না। রব্বি মিনাল দাখা বাইতা মিনাল জান্নাহ, মাওলা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈয়ার করিয়া দাও, যেই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো। মুহাদ্দিসিনে কিরাম বলেন, মুফাসসিরে কিরাম বলেন, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, আসি আরে তুই তাকাইয়া দেখ তোর জন্য ঘর তৈয়ার হইয়া গেছে। গোটা দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তিকে যেতা অবস্থায় আল্লাহ পাক আসমানে উঠায় নিছেন, একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বলে যদি মুসলমান হইয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, যদি মুসলমান হইয়া কিয়ামতের মধ্যে উঠতেই পারো তোমার চেহারা নূরে আলোকিত হইয়া যাবে, যদি মুসলমান হইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো তোমার আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে ফরমান, মান শারেবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ সেনাখানের দলেরা, এ দুনিয়ার ক্ষমতার পাগলের দলেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার, হিসাব নিকাশ না মিলে মাওলার কবরে যাইও না। যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি ঠাস ঠাস করে খুলিয়া গেছে,
জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাকাস বনে পাওতার জমিনে এক আদমা শিকার এক আদমা দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। রুহটা থর থর করে কাঁপতে থাকবে, আজরাইল আলাইহিসসালামের দিকে রুহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে। আজরাইল আলাইহিসসালাম গোসা হইয়া রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর নাফরমান কবরের মধ্যে যাবে, আন্নাফার ডাক দেয়া ফেরেশতারে, এই নাফরমান দুনিয়াতে আমার হুকুম মানে নাই, হে কবরের মাটি দুই দিক থেকে এত জোরে চাপ দে নাফরমানের এক পাঁচরের হাড়ি আর এক পাঁচরে লাগাইয়া দে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জার রুগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখিয়াই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের গুনার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা আজাদ করবে, তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠংবাজি করবে, তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুইটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দে। জেনাকার মহিলাদের চক্ষু দুইটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার সুযোগ দিয়া দা, আল্লাহ সবার তওবাকে কবুল করিয়া না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের ফলে ওজন হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন, আর যাদের নেকের ফলে হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। জাহান্নামের মধ্যে জাহান্নামের জ্বলতে 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 কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল লেগে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নেমাত খাওয়াইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বন্দা খা আমি তোদের জন্য হালাল করছি, একটা মুরগিকে জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা আমি তোদের জন্য হালাল করছি, একটা গরু জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্থা লাত্তি করছে, খা বান্দা খা আমি তোদের জন্য হালাল করছি, একটা গাভীর বাচ্চা সারা রাত বান্দিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা খুইয়া ডাক মারছে, মনে হয় যেন বলতেছে মা গো আমার জিব্রা শুকায় গেছে, আমার গলা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়ে বসে, আমার বাচ্চা মাওলায় আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবে। গাভীর বাচ্চার দুধ গাভীকে না বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি, আমার এত নিমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমান জাহান্নামীদের জন্য
ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা মারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযাআ উফাকা। আমি ওদের জন্য গরম পুষ এবং গরম পানির ব্যবস্থা রাখছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুষ এত গরম হবে যখন জাহান্নাম রোগের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না যখন ডক 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 করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফলাইবে। পেটের মধ্যে গিয়া নারী পুরুষ জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া সুপ সুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আবার এই জাহান্নামের আজাব কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল, শেরেক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।